গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা আবার এসে হাজির হয়েছি আমাদের অনলাইন ক্লাস নিয়ে, অর্থাৎ তৃতীয় শ্রেণী এনিয়া, অর্থাৎ ক্লাস থ্রির নিউ ইংলিশ গ্রেড নিয়ে। নিশ্চয়ই সকলে সুস্থ আছো, ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। কেননা বর্তমানে যে এই সিচুয়েশান, প্যান্ডামিক সিচুয়েশান ভয়াবহ, তার মধ্যে আমাদেরকে এক প্রকার গৃহবন্ধী হয়ে তো আছি। গত দেড় বছর হলো প্রায়, এখনও থাকতে হচ্ছে, কিছু করার নেই বাবা। তো সবার কাছে একটাই আমাদের মূল বক্তব্য, বাড়িতে থেকো, অযথা বাইরে বেরোবে না, সুস্থ থেকো, মাস্ক ব্যবহার অবশ্যই করবে। যাই হোক, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাট দ্য জু, অর্থাৎ কি না চিড়িয়াখানার মধ্যে। তো চিড়িয়াখানা গিয়ে কী করেছিল মঞ্জু আর মনোজ, কী কী করেছিল সেটা আমরা বলেছিলাম সেদিন, যে হু ইজ দি কিং অফ দি বিস্ট, কে হয় কি পশুদের রাজা, সবাই সবাই জানি আমরা। আজকে আমরা অনুশীলনটাই আসছি পেজ পেজ, দ্য লায়ন ইজ সরি ইজ দি কিং অফ দ্য হোয়াট ডিড মঞ্জু অ্যান্ড মনোজ ডু অ্যাট লাস্ট ইন দি জু, জুতে অর্থাৎ চিড়িয়াখানাতে মনোজ ও মঞ্জু শেষে কী করেছিল না, মনোজ অ্যান্ড মঞ্জু ডু অ্যাট লাস্ট ইন দি জু কী করবো না, অ্যাট লাস্ট কী করেছিল তারা, হাতির কাছে গেল না কি না, কী দেখেছিলাম এখানে, অ্যাট লাস্ট দে কেম টু দ্য বিগেস্ট অ্যানিমেল এলিফ্যান্ট। তাহলে অ্যাট লাস্ট মনোজেন মঞ্জু, অ্যাট লাস্ট মনোজেন মঞ্জু কেম টু দি এলিফ্যান্ট, লিখে দিয়ে আর বিগেস্ট দিচ্ছি না এলিফ্যান্ট, অ্যান্ড ফেড হিম কিনা না এলিফ্যান্ট, and Monju hit him, মানে কাকে, এলিফ্যান্টকে, banana, আর কি হয়েছিল তারা হাতিতে চড়েছিল, they ride, they had ride on the এলিফ্যান্ট, তাই তো, এটা করতে পারি। তারপরে এখান থেকে কিছু কিছু কোশ্চেন আছে, যদি বলি আমি অ্যাবাউট টু সেন্টেন্স, ক্যাঙ্গারু, জিরাফ আর অস্ট্রিচ দিয়ে, তো এগুলা করার দরকার নেই, ওটা করতে হবে না। দুয়ের দাগটা তোমরা একের দাগটা করবে, তিনের দাগ করবে, চারের দাগ করবে, পাঁচের দাগ করবে, ছয়ের দাগ করবে, সাত দাগ করবে, আটের দাগ আবার করার দরকার নেই তোমাদের। এখানে আরও অনেক ছোটো ছোটো কোশ্চেন আছে, যে হোয়ার উই ফাউন্ড ক্যাঙ্গারু, হোয়ার উই ফাউন্ড ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু আমরা কোথায় দেখতে পাই, তাই তো। হোয়াই মঞ্জু ওয়াজ সারপ্রাইজড, কেন মঞ্জু সারপ্রাইজড হয়ে গেছিল, অর্থাৎ খুব আশ্চর্যান্বিত হয়ে গেছিল, কীটাকে দেখে, না স্ট্রেঞ্জ অ্যানিমেল, হোয়াট ইজ এ স্ট্রেঞ্জ অ্যানিমেল, বা হু ইজ এ স্ট্রেঞ্জ অ্যানিমেল, এখানে বলবো দ্য ক্যাঙ্গারু বলবো। আমাদের পাঠ্য বই যেটা আছে, অর্থাৎ বুক বেশি আমাদের করতে হবে, বুক বেশি যেটা বলবো সেটাই হবে, ঠিক আছে, এইভাবে এটাকে আমরা নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর কি না, তোমাদের কিছু কিছু এ এন দি বসানো আছে, দেখো তারপর আমি তিনের দাগে চলে যাচ্ছি, তিনের দাগে চলে যাচ্ছি, এ এন দি বসানো আছে, এ এন দি বসানো আছে, এ এন দি বসানোটা কী আছে না, আমাদের কিছু
আর্টিকেলস আর্টিকেলস আছে সেই আর্টিকেলসগুলোকে আমাকে বসাতে হবে ঠিক আছে ঠিক মতো জিরাফ ইজ এ টলেস্ট অ্যানিমেল জিরাফ ইজ এ টলেস্ট অ্যানিমেল তার মানে জিরাফ হয় একটি কি নাম খুব দীর্ঘতর পশু তাই তো আচ্ছা তারপরে কি আছে না ম্যাচিং আছে এখানে কার কি ডাক লায়নের ডাকটা কেমন পাখির ডাকটা কেমন এগুলো আছে ঠিক আছে এগুলো তোমাকে করতে হবে আচ্ছা আর কী করবে বলো তো তারপরে ইউটিউব ইউটিউবে সেগুলো করেছিলাম অনুষ্ঠানটা একটু আলোচনা করে দিচ্ছি অপোজিট আছে বিগ পারবে লাস্ট লায়নেস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টল গেম এগুলো সব পারবে তোমরা এগুলো নতুন পিছনে আমি সেদিন দিয়েছিলাম নিশ্চয় একটু দেখেছিলে ওগুলোর সাথে একটু অপোজিট ফরওয়ার্ড থাকবে তারপরে পাস্ট ফর্ম কিছু আছে এখানে ফিট ফিট সেদিন দেখেছিলাম আচ্ছা মেক সেন্টেন্সগুলো যেগুলো আছে স্ট্রেঞ্জ ফিল হ্যাপি অ্যাস্ট্রোনাইজড ভিজিট এগুলো করতে হবে তোমাদেরকে অবশ্যই আচ্ছা এইগুলো না করলে পর তোমরা ঠিকমতো ফুলফিল হবে না সেই জন্যে অনুশীলনটা অবশ্যই করতে হবে অনুশীলন ছাড়াও ভিতরে কিছু কিছু থাকে সেগুলো আমি দেবো তো হোয়াটসঅ্যাপের কাজ এবং তোমাদের জানার মধ্যেই থাকবে অবশ্যই যেগুলো শক্ত থাকবে সেগুলো আমরা করে দেবো ঠিক আছে তো তাহলে অনুশীলনটা তোমরা 23 পেজটা অবশ্যই প্র্যাকটিস করো আর 24 পেজে কী আছে একটু চলে যাই আমি 24 পেজে আছে দ্য ফুলিস্কো ফুলিস্কো মানে একটা বোকাকা এই গল্পটা শুনে খুব সুন্দর গল্প ওয়ান ডে এ ক্রো গট এ লুপ অফ ব্রেড একদিন একটি কাক এক টুকরো রুটি পেয়েছিল হি পিক ইট আপ অ্যান্ড থ্রু টু এ নিয়ার বাই ট্রি সেই ইয়া কুড়িয়েছিল এবং নিকটে একটি গাছের মধ্যে গিয়েছিল হি ওয়াজ অ্যাবাউট টু ইট ইট সেই ইয়া খাওয়ার উপক্রম করেছিল দ্য ফক্স কেম দেয়ার কে একটি খ্যাকশাল সেখানে এসেছিল কি স দা ক্রো সে কাকটিকে দেখেছিল হি ওয়াজ হাঙ্গরি সে খুব ক্ষুধার্ত ছিল মানে খুব খিদে পেয়েছিল তাই তো হি ভিজিট টু গেট দ্য ব্রেড সে কী করেছিল সরি হি উইস্ট টু গেট দ্য সে ওই রুইটা পাওয়ার ইচ্ছে প্রকাশ করছে যে রুইটা যদি পেতাম না আমি খেতে পেতাম খুব সুন্দর আমার খিদে পাচ্ছে তো তখন সে কী করলো কে বলেছি না ফক্স ভীষণ চতুর ফ্লেভার জানো তো হি হিট আপন এ প্ল্যান সে একটা মদলো বাঁধলো বা বুদ্ধি বের করলো কি হি ওয়েন নিয়ার দ্য ট্রি অ্যান্ড সেট আন্ডার ইট সে একটা গাছের গেল গাছটাতে গেল আর তার কী করলো না নিচটাতে বসে রইল কাকটা উপরে আছে দি ফক্স সে টু দি ক্রো নিচ থেকে কাকটাকে বলছে হোয়াট এ নাইস বার্ড ইউ আর তুমি কি সুন্দর পাখি ইউ মাস্ট হ্যাভ এম সুইট ভয়েস তোমার নিশ্চয়ই একটা খুব সুন্দর গলার স্বর আছে প্লিজ সিং এ সং দয়া করে একটা গান গাও দ্য কাক দ্য ক্রো ওয়াজ পাপ বাই দ্য টু কাপ বাই দি প্রেসিস কাকটা কী করলো তার প্রশংসায় মুগ্ধ হয়ে গেল বাহ মা তো বলছে ভালো আমি গান গাইবো বা খুব ভালো তো আমি তাহলে আমাকে কেউ তো ভালো বলবে ও ভালো বলছে হি ওপেন হিজ মাউথ টু সিং সে কী করলো গান গার জন্য তার মুখটাই খুললো লু দেখো দ্য ব্রেড ফেল অন দি গ্রাউন্ড রুইটা মাটিতে পড়ে গেল দি ফক্স ওয়াজ প্লিজ টু পিক ইট আপ ফক্সটা কী করলো সে কী করলো আনন্দিত হয়ে সেটা কুড়ে নিল কেন সে রুটে খাওয়ার জন্য তো ওই সব মতলবটা এটা ছিল দ্য ফক্সে ফক্সটা তখন কী বললো জানো থ্যাংক ইউ মিস্টার কো ধন্যবাদ ইউ সিং ইউর সং ইজ সুইট বাট দ্য ব্রেড ইজ সুইটার দ্যান ইট তোমার গানটা খুব সুন্দর মধুর ছিল আর মিষ্টি ছিল আর এই রুটিটা না কিন্তু তার চেয়েও অধিকতর মিষ্টি দেন হি লেভ দ্য প্লেস উইথ দ্য ব্রেড তারপর সে রুটি নিয়ে সে ত্যাগ করে চলে গেল তাহলে কেমন বোকা কাক বলতো তাই না কেউ আছো না কীরকম বোকা তোমরা একদম রূপ করবে না বোকা ভুল করবে না সবসময় একটু মাথায় বুদ্ধি খাটায় বুদ্ধি খাটিয়ে কাজ করবে তাই না তাহলে এইটা খুব সুন্দর গল্প এই গল্পটা পড়েছি আমরা আগেও এই গল্পটা তোমরা অবশ্যই কী করবে না পড়বে পড়ে ইউটিউব ইউটিউব এর সঙ্গে আছে দেখবে আর কেন ছুটি থাকছে ছুটির মধ্যে তোমরা পড়ে নিতে পারবে আর এটার এক্সারসাইজটা করবে ঠিক আছে তারপর ছুটিটা খুললেই তোমরা তো জমা দিচ্ছ খাতাগুলো ওকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম বাইরে বেরোবে না এবং সবাই বাড়ির মধ্যে থেকো কোনো রূপ কোনো কিছু আমরা আদেশ অমান্য করব না ওকে